হাট, জলদি হাট। কি রে বুলবুলির মাও, কই যাইস? সাওয়াক ফির স্কুলে ভর্তি করবা নিয়ে যাও। টাকা পয়সা লাগবার নয়, খরচ পাবো কোনটে? আরে হামরাই উল্টা খরচ পামু, সাওয়ার ঘরক স্কুলত পাঠাইলে স্কুল থাকিয়া গম চাল বিস্কুট এগুলা খাবার পাবে। আও আও, কি কইস? সাওয়ার ঘর লেখাপড়া করবে আবার খরচও পাইবে? তোর তো কোনো চিন্তা নাই, তোর বেটি গান গায়া মেলা রোজগার করবার পায়। গান গায়া কি হইবে, পুরুষ মানুষের গান গায়া কামাই রোজগার করবার ঠেলা আছে? পেটি সাওয়া কি হাটে বাজারে গিয়া গান করবার পারে? যাও রে, দেরি হয়ে যাওছে, হাট মা টপ টপ হাট। স্কুলত গেলে খাওয়াও পাইবে লেখাপড়াও হইবে, আশার বাপেক তো কথাটা কওয়া লাগে। বাজান, মুখে একটা লাল বিস্কুট কিনে দাও। আচ্ছা মা। বইস, এখন লাল বিস্কুট আর এক কিলি পান দাও বাহে। নে। আরে সান মিয়া, সালামুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে কোটে কোটে গান গাবার গেছিলু? এই এটে সেটে, আমার দেশের গান বাজনার কোনো দামই নেই। আরে ঠিকই কছিস, মুই একবার জলপাইগুড়ি দিয়ে ইন্ডিয়া গেছিনু, হঠি যা দেখনু উমার গানের স্কুল, নাচের স্কুল, আর্টিস্ট করা স্কুল, হঠে ওনার লেখাপড়া করছে, ওইটাই নাকি উমার আসল লেখাপড়া। মুইও শুনছ লন্ডন, আমেরিকা, বিদেশত ওইখানকার স্কুলগুলোর গান বাজনাই বলে আসল পড়ালেখা। আরে ওটাকার সাওয়া পাওয়া ঘর ঘর করে ইংরেজিত কথা কয়। আরে কে টিভি দেখিস নাই? হয় চাচা দেখছু তো। আরে লেখাপড়া জাত লাগে। সালামুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তাইলে আমরা আসি। আচ্ছা যা চল মা। বিদেশে পড়ালেখা চাষাবাদ যাইস কইস না কেন, সব কিছুর একটা ব্যাপার আছে। এই চান মিয়া যদি বিদেশে জন্ম নিল হয় দেখলু হয় এর গানের কত ডিমান্ড। জোরে জোরে টানে কেন? তোমাকে একটা জরুরি কথা কইম, মন দিয়া শোনা লাগবে। কি কব? কাল থাকিয়া তোমরা একলাই বাজনা নিয়া গান করবার যাবেন, আয়শাক ধরে যাওয়ার দরকার নাই। কেন রে, কি হয়েছে? বেটি চাওয়া মানুষ, হাটত যায় ঘুরিয়া ঘুরিয়া গান করার কাম নাই। অতটুকু সাওয়া আবার বেটি মানুষ হইল কোনদিন? আরে তোর বেটি গান গাইলে কামাই ভালো হয়, ছোট মানুষ নয় মানুষের মায়া নাগে, দুইটা পয়সা বেশি দেয়, আল্লাহ তালা গানের গলাটা দিছে ভালো। হয়েছে, বেটি সাওয়ার তো গান গায় লাভ নাই। তুই ছেলে বেটি সাওয়া মূর্খ মানুষের মতন কথা কইস রে। হয় মুই কথা কইলে মূর্খের মতো শোনায়, তোমরা মোর আসল কথা সাফ সাফ শুনেন, বুঝছেন? মুই আয়শাকে স্কুলত ভর্তি করাইম, গ্রামের শোক সাওয়াপাও স্কুলত যায়, কাল থাকিয়া ও যায়। বেটি জজ ব্যারিস্টার বানাবার চাইস? হয় হয় জজ ব্যারিস্টার বানাবার চাই। অক বিয়ে দিলে কি গান করিবার পারবে? আর ছোটবেলা থেকে গানে নেশা ধরাইলে সংসার হবার নয়? জজ ব্যারিস্টার হইলে বোধহয় সংসার করিবার লাগে না? আমার জীবন মূর্খ মানুষের মতো গেছে, তাই বলিয়া কি সাওয়াপার জীবনে মূর্খ মানুষের মতো যাইবে? সংসারে এমনিতে বেটি মানুষের কষ্টের শেষ নাই।